এমন একটা জিনিস শীত হলে মনে হয় যে মানে আমি লম্বা হয়ে গেলাম না কম্বল খাটো হয়ে গেল বোঝা যায় না হ্যাঁ ঠ্যাং বাইরে যায় ঠ্যাং কেন বাইরে যায় ভাই মানে মনে করেন যে নিজেকে গরিব গরিবের চেয়ে গরিব ছোট লোকের চেয়ে ছোট লোক মানে নিজেকে কুবের মাঝি মনে হয় মাঝে মাঝে পদ্মা নদীর মাঝির কুবের মাঝি নিজেকে আর যে মনে হয় না নিজেকে আর স্ট্যান্ড আপ কমেডিয়ান বা অ্যাক্টর বা যাই বলেন না কেন সেটার মনে হয় না মনে হয় যে আমি মনে হয় পৃথিবীর সবচেয়ে গরিব আমার পা ঢাকার মতো কম্বল কাজে যেত না অথবা মানে কোথা থেকে ভাই চিন 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 করিয়া কম্বলের ভিতর দিয়ে বাতাসটা ঢুকিয়া যায় এই এই জায়গাটাই খুঁজিয়া পাই না আমরা রাইজারের বেলায় ঘুম ভাত দিয়ে খালি খুঁজি কোন দিক দিয়ে বাতাসটা ঢোকে আর কোন দিক দিয়ে বাতাসটা ঢুকে আমাদের এই সারা গতরটাকে হিম করে ঠান্ডা করিয়া কাঁপিয়া দিয়ে চলিয়া যায় তো এই ধরনের আমার মতো ফিলিং যারা যারা আছে তারা কিন্তু শেয়ার করতে পারেন তাদের কথাগুলো যে আপনাদের কেমন হয় আপনাদেরকে আমার মতো একই অবস্থা নাকি আপনারা সুন্দর মতো প্যাকেট হয়ে একদম গরম উষ্ণ আবহাওয়ায় ঘুমান সব কিছু বন্ধ করে দেওয়ার পর বাতাস ঢোকে কই থেকে ঢুকে কেমনি ঢুকে আর এই বাতাসটা গরমের দিনে কোথায় থাকে কই যায় কেন তখন যে এক ফোঁটা বাতাসের জন্য জানলা দরজা সবকটা জানলা খুলে দিয়ে সবকটা দরজা খুলে দিয়ে আমরা যে বলি একটু বাতাস আয় তোকে জড়িয়ে ধরি তখন এই বাতাসগুলো থাকে না থাকে না রে ভাই তখন কোথায় যে হারিয়ে যেন যায় তবে শীতকালে একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে গরম পানি দিয়ে গোসল ওহ কি অসাধারণ যে লাগে যখন গরম পানি দিয়ে গোসলটা করতে থাকি মানে অনগোয়িং প্রসেস যখন মানে মানে ঢালতে থাকি তখন যে কি আরাম যখন ঢালাটা শেষ আর চিলিত করে একটা বাতাসে গায়ের মধ্যে লাগে বিশ্বাস করবে না চোখের সরি চোখে না পায়ের নখ থেকে শুরু করে চুলের গোড়া পর্যন্ত থর থর করে কাঁপিয়া বলে এই জন্যই কি আমাকে ফুসলিয়ে ফাঁসলিয়ে গোসলে ঢুকালি অনেকেই আছে যারা এই শীতে গোসল করে না মানে তাদের গোসলের সিস্টেম আমরা কীরকম গোসল গোসল করি আমাদের গোসলের সিস্টেম হলো আজকে করলাম আবার কালকে করলাম আবার পরশু করলাম আবার তার পরের দিন করলাম আবার তার পরের দিন করলাম ডেলি গোসল আর কিছু কিছু প্রাণী রয়েছে মানবরূপী মানুষরূপী প্রাণী তারা কিরকম ভাবে গোসল করে জানেন এই তো মনে করে শীতকালে করলাম আবার গরমকালে করলাম সব গরমকাল গরমকাল প্রতিদিন করলাম একবার না দুবার না তিন তিনবার করে করলাম আবার শীতকালটা গ্যাপ রেখে আবার গরমকালে করলাম এরকম যারা আছেন তাদেরকে ইউ তাদের জন্য ইউ 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 ফিলিংস ওয়াই ইউ এই ধরনের ফিলিংস অনেকেই বলে যে মনে করেন ভাইয়া এই শীতে মনে করেন মোটামুটি আমি তিরিশ দিন গোসল না করিয়া কোনোভাবে কাটাই দিছি তাদের দেখে আমি চিন্তা করি ভাই তোরা কেমনে পারস হ্যাঁ তিরিশ দিন গোসল না করে একটা মানুষ কেমনে থাকতে পারে আমার তো আঠাইশ দিন হলে শরীরে চুলকানি শুরু হয়ে যায় আঠাইশ দিনে বেশি পারা যায় না ভাইরে ভাই দেখছি খুব দেখছি আবার এখন দেখা যায় যে মানে এই যে আমাদের মধ্যে কি জানি আছে বজ্রদা হাড্ডি না জানি যে কিনি বাটপার ইমানদার বাটপার কি জানি বাটপাটা পুরা নাম তো ভুলে গেছে হ্যাঁ সত্যবাদী বাটপা সত্যবাদী বাটপা কেমিস্ট কেমিস্ট তা কেমিস্ট সত্যবাদী বাটপারের মতো অনেকে মানুষ আছে যারা এই শীতকালটাকে নিজেকে কেমিস্ট বলে মনে করে মানে আমি মনে মনে হয় রসায়নের সে জন্মদাতা আবার রসায়নের সে বিধ রসায়নবিদ নিজেকে মনে করে কারণ হচ্ছে কি এই ঠান্ডা আর গরম পানির যে মিশ্রণটা হ্যাঁ এই ঠান্ডা গরম পানির মিশ্রণটা কিন্তু একটা কেমিস্টের মতো মানুষ জন্য হিসেব করে মানে যে কয় ফুটা ঠান্ডা পানির সাথে সরি কয়ে মগ ঠান্ডা পানির সাথে ঠিক কয়ে মগ গরম পানি মেশালে পারফেক্ট একটা মিশ্রণ তৈরি হবে যেই মিশ্রণ দিয়ে গোসল করলে গোসলটা আরামদায়ক হবে এবং গোসল করার পরে আপনার গায়ে শীতটা লাগবে না প্রত্যেকটা মানুষ সেই সময়টা কেমিস্ট হয়ে যায় ঠিক আছে মানে মগ মাপে এক মগ গরম পানি এক মগ ঠান্ডা পানি এক মগ গরম পানি এক মগ ঠান্ডা পানি আ হয়ে গেল মিশ্রণ অনেক আবার মগ গরম পানি এক মুখ ঠান্ডা পানি দুই মগ গরম পানি এক মুখ ঠান্ডা আ হয়ে গেল মিশ্রণ মানে এমন এমন আমার ছোটো ভাই আমার বাসায় ছোটো ভাই সেও গরম পানিতে গোসল করে তার একদিন ভুলে সে গরম পানি রেখে বাইরে চলে গেছে দোকানে গেছে কিছুটা আনতে তো চিন্তা করলাম এই ফাঁকে তার গরম পানি দিয়ে আমি যে সোল্ল করে গোসলটা করে ফেলি সে টের পাবে না আইসে সে আধা ঘন্টা পরে আবার গোসল করবে দুইটা তার রাখা গরম পানি গায়ে ঢাইলা মোটামুটি মনে হয়েছে যে ওই যে মুরগি শিলার সময় মুরগিকে গরম পানিতে সেদ্ধ করা হয় না ঠিক আমি ওরকম সেদ্ধ হয়ে গেছি একমত গরম পানি ঢাইলা এত গরম পানিতে কে গোসল করে অনেকেই আছে আমাদের আপনাদের মতো আমার মতো আমার ছোট ভাইয়ের মতো অনেকে আছে যারা মানে প্রচণ্ড নিজের শরীরটাকে মনে করেন যে কি যে মনে করে মানে এত ঠাড়া গরম পানিতে গোসল কে করে কেউ যদি থাকেন যেরকম যে আমার কুমকুম গরম পানিতে কাজ হয় না কুমকুম এটাকে অনেকে বলবো কুসুম কুসুম গরম পানি কুসুম কুসুম গরম পানি দিয়ে যাদের গোসল হয় না যাদের ঠাডা গরম পানি লাগে নিজের শরীরের মনে করেন যে ব্রয়লার মুরগির মতো চামড়াটা সুলতে চান তারা এই ধরনের হিটেড হিটেড গরম পানি ইউজ করেন তারা প্লিজ আমাকে জানাবেন হ্যাঁ এস এম এস করে জানাবেন যে ইয়েস বলটু ভাইয়া আমি হিটেড গরম পানি ছাড়া গোসল করতেই পারি না গোসল হলে গিয়ে অনেকটা কী বলবো ইমোশনাল কাজ ইমোশনাল ব্ল্যাকমেল হয়ে যায় অনেকেই শীতকালে গোসলের পদ্ধতি পাল্টা ফেলায় হ্যাঁ কেউ কেউ আছে যে আমার ঘরে একজন আছে নাম বলবো না তার গোসল করার সিস্টেম হলো গিয়ে সে প্রথমে আয়নার সামনে দাঁড়ায় আয়নার সামনে দাঁড়ায় তাকায় দেখে এক ডানে এক বামে তাকায় দেখে হুম শরীরে ময়লা পড়ে গেছে তারপরে একমুখ পানি নিয়ে আয়নার মধ্যে ঢিল মেরে আয়নাটাকে মুছে ফেলে বাহ পরিষ্কার হয়ে গেছে তার কাছে মনে হয় তার শরীরের ময়লা চেয়ে আয়নার ময়লা বেশি সুতরাং আয়না পরিষ্কার করলে নিজেকে পরিষ্কার লাগবে এই ধরনের অনেকে রোগ হয়েছে যারা আয়নার প্রতি দুর্বলতা বেশি কিছু হোক বা না হোক আয়নার সামনে গিয়ে দাঁড়ায় থাকেন কেন আয়নার সামনে অনেকক্ষণ দাঁড়ায় থাকলে কি আপনার রূপ কি বাড়বে না আপনার আয়নার সামনে অনেকক্ষণ দাঁড়ায় থাকলে আপনার আয়নাটা কোনো সাথে কথা কই আহ কি সুন্দর লাগছে আপনাকে আয়না যদি মুখ থাকতো না আপনাদের মুখের উপর সত্যি কথা বলে দিতে কারণ আয়না তো মিথ্যা কথা বলবে না একটা পদার্থ সে তো মিথ্যা কথা শিখতে পারে না সেটা বলবে সত্যি কথা মুখের উপর বলে দিবে তোকে বেশি লাগতেছে যা গোসল করতে যা তা কেন বুঝবেন কেমন লাগে আয়নার মুখ থাকলে আয়না এগুলোই বলতো যে আমার সামনে এত সাহায্য লাভ নাই করে বলতো এক এক্সিবিশনে হয় না বিভিন্ন জায়গায় ফটো মানে মানুষ নিজের নিজের কৃতিকর্ম হস্তকর্ম আর্ট তারপরে ছবি যেগুলো পেইন্ট করে সেগুলো এক্সিবিশনে প্রদর্শন করা হয় অনেক দর্শকরা যায় যারা এসব প্রেমী এক্সিবিশন প্রেমী ফটো প্রেমী ন্যাচারাল বিউটি দেখতে চায় মানুষের আর তুলির আঁচরে যেগুলো আঁকা হয় সেগুলো দেখতে চায় তারা সেগুলো দেখতে ও এক্সিবিশনে যায় দম্পতি স্বামীর স্ত্রী দুজন একসাথে গিয়েছিলো এরকম একটা এক্সিবিশানে তারা ছবি দেখবে মানে যে পেন্ট করা গেলো সেই পেন্টগুলো দেখবে তো একের পর এক পেন্ট দেখছে বলতেছে ওয়াও কী জোস ওয়াও কী জোস কী তার ভঙ্গি কি তার স্কিল কি ক্রিয়েটিভিটি এক একটা পেন্টিংয়ের মধ্যে এরকম প্রত্যেকটা ছবি দেখতেছে দেখতেছে আর সামনের দিকে আগাচ্ছে দেখতেছে দেখতেছে আর সামনের দিকে আগাচ্ছে দেখতেছে দেখতেছে আর সামনের দিকে আগাচ্ছে হঠাৎ একটা ছবির দিকে ওই দম্পতি যে মহিলা ছিল মানে যে স্ত্রীটা ছিল সে একটা ছবি দিকে খুব আটকে গেছে সেখান থেকে সে নড়তেছেই না আধা ঘন্টা এক ঘন্টা ধরে ছবিটাকে বোঝার চেষ্টা করতেছে অসাধারণ এই ছবি আহ দেখতেছে হাজবেন্ডও দেখতেছে কি ব্যাপার আমি এতদূর আগে আসলাম সে ওখানে এখনো আছে কি দেখে পরে সে গেলো তার ওয়াইফের কাছে যাই বলতেছে কি দেখো বলে দেখো যে চিত্রকর্মটা আঁকছে সে মনে হয় অনেক কুচ্ছিত মনের মানুষ বল কেন তুমি কথা কেন বললে বলে দেখো কি একটা পেন্টিং আঁকলো কি কুচ্ছিত একটা মানুষের ছবি আঁকলো কি বিচ্ছিরি তার চুলের গঠন কি তার ড্রেসিং সেন্স কি বিচ্ছিরি তার চাহনি কেমন বাজে লাগতেছে না হাজবেন্ড এটা দেখে তার কথা শুনে এক সেকেন্ডও দেরি করে নাই তার হাত ধরে টাইনা ছেসটা এক্সিবিশন থেকে বাইরে চলে আসছে বহুতরে তোরে গেছে বলে কি ব্যাপার তোমাকে আমি একটা ছবি দেখালাম ছবি দেখি আমি বললাম যে বিচ্ছিরি ছবি তুমি সেটা কোনো অ্যান্সার না দিয়ে আমাকে টেনে হিসেবে বাইরে কেন নিয়ে আসলা বলে দেখো তুমি যেটার সামনে দাঁড়াইছিলা ওটা কোনো পেন্টিং না ওটা একটা আয়না এরপর আর কি বলার কিছু থাকে সুন্দর রিক্সা করে বাসায় চলে আসছে তারপর হাজব্যান্ডকে সাত আট দিন খুঁজে পাওয়া যায় নাই কারণ স্ত্রীকে এটা বলার পরে কোনো হাজব্যান্ড সুস্থ থাকতে পারে না সাত দিন তিন দিন তো না খেয়ে আসিল বাকি চার দিন ওর পিঠের উপর গরম গরম পড়েছে উত্তমদ্দম পড়েছে এই উত্তমধ্যম পর্বে যদি আপনি এরকম চালাকি করতে হবে সব জায়গায় একটু চালাকি করে একটু ব্রেন খাটিয়ে আপনাকে কি সুল্লুত করে বেরিয়ে আসতে হবে যেমন আমার মানে এই যে এলাকার এক বড় কাকা মানে বড় কাকা বলতে সে ছোটো কাকাও আছে অনেকে সরষোর কাকা তো এক কাকা এরকম বিভিন্ন সিচুয়েশানে তার উপস্থিত বুদ্ধি দিয়ে সে বেরিয়ে আসে সে থাকে না কোনো বিপদ তাকে ধরে রাখতে পারে না সে আস্তে করে কোনো না কোনো বুদ্ধি বের করে কেটে চলে আসে তো একদিন রাস্তাতে হাঁটতেছিল তার ওয়াইফকে নিয়ে এক হাতে ওয়াইফকে ধরছে আর এক হাতে শপিং ব্যাগ আট দশটা তো হাঁটতেছে প্রচণ্ড ভিড় ফার্ম গেটের জ্যামের মধ্যে ফার্ম গেটের জ্যাম তো রাস্তায় তো জ্যাম থাকি গাড়ি ঘোড়ার ভিড় আর ফুটপাথগুলোতে মানুষের ভিড়ে হাঁটা যায় না এমন একটা জায়গা দিয়ে আমাদের কাকা হাঁটতেছে এক হাতে কাকি আর এক হাতে এলো শপিং ব্যাগ হাঁটতে হাঁটতে হঠাৎ করে কিছুক্ষণ পর খেয়াল করে দেখে কাকি আর নাই এক হাতে কাকি থাকার কথা কাকি নাই কিন্তু অন্য হাতে শপিং ব্যাগ সবগুলোই আছে কাকা তো টেনশনে পড়ে গেছে কী ব্যাপার কী হইলো কী হলো সে পিছনে তাকায় দেখে নাই সামনে তাকায় দেখে নাই গেলেও কই কাকি হঠাৎ করে খেয়াল করে দেখলো দূরে এক জায়গায় অনেকগুলো মানুষ জড়ো হয়ে দাঁড়ায় আছে তার মানে সন্দেহ হইলো ওখানে এতগুলো মানুষ জড়ো হয়ে দাঁড়ায় আছে কেন এদিকে আমার বউ খুঁজে পাইতেছি না ব্যাপারটা কি কাহিনিটা কি সে হাইটা ওই যে যেখানে মানুষজন জড়ো করছে সেখানে গেছে চার পাঁচজনকে সরালো ভাই ভাই তো দেখি কি কী কি কী কি ভাই তো দেখি কি হয়েছে দেখে কাকি একটা ম্যান হলে ঢাকনা নাই এমন একটা ড্রেনের মধ্যে সে অর্ধেক পরে রয়েছে কোনোভাবে হাত বাই করে বলতেছে বাসাও বাসা বাসাও আর সবাই চার দিক থেকে বলছে এ ভাই এটা কার কে ভাই উঠান না তাকে উঠান এরকম কাকায় তো লজ্জায় মাথা কাটা গেছে কি ব্যাপার আমি হাত ধরেছিলাম কখন ম্যান হলে পড়ে গেল সে এখন সে তো সবার সামনে বলতে পারতাছে না এটা আমার ওয়াইফ এটা একটা মান সম্মানের ব্যাপার সে তখন সাথে সাথে উপস্থিত বুদ্ধি কাটাইছে সে বলতেছে ভাই ধরেন শরেন শরেন সরেন আর ভাবি আপনি পরে গেছেন উঠেন ভাবি হইলে কোন রকমে ওই নিজের বউরে উঠাইয়া মান সম্মান বাঁচাইয়া চলে আসছে এই জন্য বলি ভিড় ভাটটার সময় অবস্থা বুঝে মানুষের সাথে সম্পর্ক চেঞ্জ করা হলে তা যদি আপনার ভাই হয় বিপদের সময় দেখবেন আব্বা ডাকতে হতে পারে যদি আব্বা হয় বিপদের সময় কাকা ডাকতে হতে পারে যদি কাকা হয় বিপদের সময় শালা ডাকতে হতে পারে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে ভাইয়া সিচুয়েশন বুঝে আপনি সম্পর্কের কি কোন মোড়ে কোন মোড় দিকে আপনি ঘুরবেন সেটা বুঝতে হবে ঠিক আছে এটা বুঝতে হবে বুঝলেই হবে যেমন এখন আমাকে একটা মোড় দিয়ে এটা ব্রেকে যেতে হবে এটা আমি বুঝতে পারতেছি কিন্তু আবার আগে আপনাদেরকে যেটা বলতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে অবশ্যই আমার সাথে থাকতে হলে এবং বল্টুকে আজকে আজকে ঝেলতে হলে ঝেলটার বাংলা কি সহ্য করতে হলে বল্টু আজকে সহ্য করতে হলে এবং বল্টুর সাথে থাকতে হলে আপনাকে যেটা করতে হবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে মনের কথা লিখে বা বল্টুর কথা অথবা আপনারা শীতে কীভাবে কাঁপছেন আর কীভাবে নাচছেন আর কীভাবে উষ্ণ থাকছেন সেটা জানিয়ে দেবেন টু সিক্স নাইন নাইন এই নাম্বারে লিখে পাঠাবেন অথবা আমাদের যেই ফেসবুক ফ্যান পেজটি রয়েছে ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ক্যাপিটাল এফ এম নাইনটি ফোর পয়েন্ট এইট সেখানে গিয়ে যে লাইভটি চলছে বল্টু একা একা অঙ্গভঙ্গি করে নেচে ঠেচে আপনাদেরকে কথা শোনাচ্ছে সেখানে কমেন্ট বক্সে আপনি অবশ্যই কমেন্ট করে দেবেন আজকে কিন্তু কমেন্ট পড়ব গতকালকে কমেন্ট পড়ি নাই সেটা আই মিস্টেক আই মিস্টেক কিন্তু লাস্টের দিকে পড়েছিলাম কয়েকটা আজকে কমেন্ট এস এম এ সমান তালে পড়া হবে ফোনও ধরা হবে ঠিক আছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে থাকেন আমি প্রচুর প্রচুর শেয়ার করতে হবে ভিডিওটি বুঝছেন শেয়ার না করলে পেয়ার বাড়বে না আমাদের প্রতি কারণ আপনারা যত বেশি শেয়ার করবেন মানুষ তত বেশি দেখবে মানুষ তত বেশি আনন্দিত হবে তত বেশি আপনাদেরকে দোয়া করবে বলবে যে ও থ্যাংক ইউ সো মাচ মোমিন মিয়া ফর শেয়ারিং দিস ভিডিও কারণ মমিন মিয়া শেয়ার করেছে বলে আরও একশোটা মানুষ দেখেছে তারা আনন্দ পেয়েছে তাদের আনন্দের যে ভাগ যে সোয়াব সেটা মমিন মিয়াও পাচ্ছে তেমনি পিয়ামণিও পাচ্ছে তেমনি তানিয়া সুলতানাও পাচ্ছে যারা যারা শেয়ার করছে তারা তারা পাচ্ছে সো আপনি কেন এই সোয়াব বা এই আনন্দ ঘন মুহূর্তটাকে শেয়ার করা থেকে বিরত থাকবেন বলেন তো প্রচুর শেয়ার করতে হবে এই ভিডিওটা ওকে আমাদের লাইভ ভিডিওটা শেয়ার করতে থাকেন কমেন্ট করতে থাকেন আর এস এম এস করতে থাকেন ফির ছোট ভিডিওতে পরে কেউ কোথাও যাবেন না এম নাইনটি ফোর পয়েন্ট এইট চলছে ই ভ্যালি প্রেজেন্স নাট বোল কিং এনজয় দি সং এই গানের পরেই ফিরবে বল They share number one music.

সারাদিনে চব্বিশ ঘন্টার মধ্যে বল্টুকে একবার আপনাকে বলে শেয়ার করো সারাদিনে চব্বিশ ঘন্টার মধ্যে বল্টুকে আপনাকে একবারও বলে এস এম করো শুধু চব্বিশ ও চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টার মধ্যে করে না হ্যাঁ চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা আপনারা আপনার মধ্যে থাকেন একটি ঘন্টা দিনের একটি ঘন্টা বল্টু চায় আপনাদের কাছ থেকে এই কি বেশি নয় হ্যাঁ আজ দুজন দুজনকে চায় এই কি বেশি নয় বলো এই কি বেশি নয় নয়না এটা হলো নাইনটি ফোর পয়েন্ট এইট এটা নয় না যাই না তবে এটা ঠিক বলছি তো ঠিক বলছি দেখে নিলাম আমার বাবারে ভুলে যেতে পারে আপনারা যেটা যা শুরু করছেন আমার কি ভিড়ি ভিডি ভিকে ভিকে ভিজে নিজে কেজে যে বানাই দিয়েছেন আমাকে এরপরে যে কী যে হবে আমার আমার তো ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছেন আপনারা আমার তো ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছেন বলে বলে আমি কত জায়গায় ইন্টারভিউ দিতে গেলাম বললাম যে ভাই আমি খুব ভালো আর যে আমি যখন কথা বলি সবাই শুনতে পছন্দ করে আমার কথা সব মনোযোগ দিয়ে শুনে বলে না 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 আপনার সে আমি শুনি আপনাকে সবাই ভিজে ডাকে ভিকে ডাকে ভিডি ডাকে আপনাকে নিয়ে আমরা কাজ কেন ভাই কেন তোমরা কেন আমার এত বড় পেটে ছোট্ট করে লাথি মারছো এত বড় পেটে সবাই যদি ছোট্ট ছোট্ট করে লাথি মারো অত বড় পেটটাকে বাঁচবে ফড়াম করে না একদিন বাস্ট হয়ে যাবে লাস্টে গেলে কী হবে বলো তো তোমরা কি পারবে এই বলটুর কষ্ট সহ্য করতে যাই হোক তোমাদের কষ্ট আমরা সহ্য করতে পারবো না আমি এখন এস এম এস পড়ে আসি দেখি কে এস এম এস করেছে দেখতে পাচ্ছি তামিম গাজীপুর থেকে লিখেছে কাল জিয়াউল নামের ছেলেটি কথা শুনে আমার ছোটো বোন ঋতু বলছে ভাইয়া ছেলেটির কথা শুনে সব ছেলেদের উপর থেকে আমার ভরসা চলে গেছে তুইও কি এমন আ বোনদেরকে বলতে হয় কোনো ভাই দুষ্টু নয় বোনদেরকে বলতে হয় কোনো ভাই দুষ্টু নয় তবে মনে রাখবা কোনো ছেলেই ভালো নয় সবার মনে এর ভিতরে গুজুর গুজুর হাই হাই ফুসুর ফুচুর চলতে থাকে বুঝছো সো আমি তোমার বোনকে বলে দিবা যে আমরা ভালো ছেলে ভাইয়েরা কখনো দুষ্ট হয় না আমরা সব সময় ওয়ান আইড ওমেন ইংলিশটা বেশি কঠিন হয়ে গেলো মানে আমি আমি ক্লিয়ার করে দিতেছি বেশি ভয়ের কিছু নেই ওয়ান আইড ওমেন মানে হচ্ছে আবারও শিখে দিই না আজকে ইংরেজি ক্লাস হ্যাঁ আজকে ইংরেজি ক্লাস হচ্ছে ওয়ান আইড ওমেন মানে হচ্ছে আমরা এক নারীর প্রতি বিশ্বাসী আমরা এক নারী এক চোখে দেখতেছি সব নারীকে আমরা এক চোখে দেখি হুম বুঝতে পারছি মানে আমরা একজনের প্রতি লয়াল এটা হলো ওয়ান আইড ম্যান আমরা ঋত্বি সাবার থেকে লিখেছে যদি বছরের বারোটি মাস শীত থাকতো তাহলে কত ভালো হতো আসলে আমার গরম কালটা একদমই ভালো লাগে না শীতকাল বেটা লাগে আ চিমটি 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 কারণ আমারও আই লাভ শীতকাল আই লাভ আই লাভ ভেরি মাছ ঠিক আছে শীতকালে গোসল করতে না বলে বলে লাগছি শীতকালেই তো গোসল করতে হবে শীতকালে গোসল করতে হবে না কেন হ্যাঁ শীতকালে গোসল করতে হয় বলে আমার ভালো লাগে গরম পানিতে গোসল করা যায় হ্যাঁ এই সুন্দর সুন্দর জ্যাকেট পরা যায় তারপর সুন্দর সুন্দর জ্যাকেট পরা যায় একদম পুরো টিপ থাকা যায় ভালো লাগে শীতকাল কুয়াশার মধ্যে ভালো লাগে তারপর সকালবেলায় ভোরের পাখির ঠান্ডা কুল কুল সব ব্যাপারটা মানে শীতকাল আই লাভ শীতকাল গোসল কোনো ব্যাপার না তারপরে নাদিয়া লেগেছে কল্যাণপুর থেকে শাওন ভাইয়া কেমন আছো মার কেমন থাকা নাট ভাই নাই একা একা বক বক করি মাঝে মাঝে নিজেকে পাগলও মনে হয় কেন একা একা এত কথা বলছি কে কি শুনছে না শুনছে না পরে যখন দেখি যে আয় হাই লাখ লাখ কোটি কোটি এস এম এস লাখ লাখ কোটি কোটি কমেন্ট তখন মনে হয় হ্যাঁ কেউ না কেউ তো আমাদেরকে শুনছে কেউ না কেউ আমাকে মশা কামায় কেউ না কেউ আমাকে ফিল করছে ফিল 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 ইউ ফিল মাই সেন্স আচ্ছা দেখি আবিবা লিখেছে ফ্রম পুরাণ ঢাকা ভিকে ভাইয়া এই যে শুরু হয়েছে দেখছেন বললাম না আমাকে আমার ক্যারিয়ারটা ধ্বংস করে দিতেছে ভিকে ভাইয়া তুমি ফান কলে যাওয়ার পর খবরদার কোনো কথা বলবো না ডিরেক্ট দশ সেকেন্ড আগে কলটা ধরলে আমি কথা বলতে পারতাম সরি আজকে ফান কল যাওয়ার পর কোনো কথা বলবো না ফান কল ধরেও কোনো কথা বলবো না এবার ঠিক আছে তারপর দেখতে পাচ্ছি তাহমিনা লিখেছে তাহমিনা আলভি স্পেস কুমিল্লা আছে কুমিল্লা থেকে লিখেছে দিঘির পার হাই সজল ভাই বিয়ে করে ছোট বউ আমি ও সজল ভাই বিয়ে করতে গেছে সেই ছোট বউ গুজব রোটা একদম একদম গুজব রোটা সাদিয়া শরীদপুর থেকে লিখেছে কেমন আছে ভাই আমি খুব ভালো আছি আমাদের শরীদপুরে বাড়ি বেড়াতে আসবো অবশ্যই আসবো শরীরপুরে আমি অনেকবার গেছি আমার এক খুব ক্লোজ ছোট ভাই ইমরান ইমরান তার নাম তো সে শরীদপুরে থাকে তো শরীদপুরে আমি প্রায় যাই আমরা ঘুরতে যাই বেড়াতে যাই ভালো লাগে শরীদপুর জায়গাটা খুবই সুন্দর এবং নিরিবিলি এত ভালো শহীদ মিনার আছে শহীদ মিনার ওখানে গিয়েছিলাম তারপর শরীদপুরে যে পুলিশ লাইন্স আছে পুলিশ লাইন্স না ওটা কি বলে পুলিশের কিছু আছে ওখানে ওখানে আমরা আমি প্রোগ্রাম করেছি তারপর শরীদপুর একটা বড় একটা স্কুলের প্রায় মনে একশো বছর পূর্তিতে সেই প্রোগ্রাম আমি গিয়েছি আর তার তারপরে শরীদপুরে আর কোথাও কোথায় গিয়েছি অনেকেই গেছি ঘুরছি শরীরপুর যাওয়ার একটা ভাঙা একটা জায়গা থাকে সেই ভাঙায় ঘুরছি তো শরীরপুর আমার খুব ভালো পছন্দের একটি জায়গা অবশ্যই যাব বল্টুর মা মানিকগঞ্জ থেকে লিখেছে নাট আর বল্টু তোদের দুজনকেই আমি সমান ভালোবাসি বাবা থ্যাংক ইউ আম্মা যান থ্যাংক ইউ চিন্তা করিস না বল্টু তোর বন্ধু ভালো হয়ে যাবে থ্যাংক ইউ আম্মা যান আপনার দোয়া থাকলে শুধুমাত্র আপনার না আমাদের সকল নিশ্চয় দোয়া থাকলে আমরা কেউ বেশি দিন অসুস্থ থাকবোই না ভালোবাসার মানুষদের দোয়াই তো দরকার দোয়া যত বেশি দিবেন দাওয়া তত কম লাগবে মানে দাওয়া নে ওষুধ দোয়া যত বেশি দিবেন দাওয়া তত আমাদের কম লাগবে সো আমাদের জন্য দোয়া রাখলেই হবে যাতে আমাদের দাওয়া কিনতে না হয় দেখতে পাচ্ছি পূজা লিখেছে মুন্সীগঞ্জ থেকে ভাইয়া জানো আমার বেশি ঠান্ডা লাগে না ইনফ্যাক্ট আমি রেগুলার সকাল নয়টা স্নান করি হ্যাঁ তুমি মানুষ না তুমি এলিয়েন আমাকে এই ধরনের মেসেজ দিলি কেন আমাকে এই ধরনের মেসেজ মানে এস এম এস দিলি কেন তুমি তো মানুষ না তুমি এলিয়েন মিলাইছি মিলাইছি সাহেরি কবিতা ছড়া গীতি কাব্য ফাহিম লেগেছে পাকিস্তান থেকে পাকিস্তান বল্টু ভাই আজকে নাট ভাই আসে নাই কেন সে কি তিন দিন ধরে গোসল করে নাকি বোকা ছেলে তিন দিন ধরে গোসল না করলে কেউ কি অ্যাবসেন্ট করে সে তিরিশ দিন পরে একদিন গোসল করছিল তো তা কাপাইয়া জড়াইয়া পড়ছে তিরিশ দিন পরে গোসল করলে এমনই হবে মনসারা লেখেছে মামিন সিং থেকে বলটু ভাইয়া আমার আব্বু আচ্ছা আব্বু শীত গরম সব সময় হিট গরম পানিতে গোসল করে হ্যাঁ শীতে না হয় মানলাম গরমেও তোমার আব্বুকে একটু ডাক্তারখানে নিয়ে যাও অথবা তুমি গরম পানিটা চেক করবা যে আসলে গরমের সব গড়েটা কি শান্তা ইসলাম লেখেছে নরসিংদী থেকে তোমার ভয়েস কি মোশারফ করিমের ভয়েসের মতো আমি ফার্স্ট ভাবছিলাম তুমি মোশারফ করিম হ্যাঁ এটা কিন্তু এটা কি কমপ্লিমেন্ট হিসেবে নিবো না কি আমি অপমান হিসেবে নিব না মোশারফ ভাইয়ের মতো ভয়েস হলে তো এটা কমপ্লিমেন্টই নেওয়ার কথা না অ্যাকচুয়ালি আমি বুঝি না যখন বেশি এক্সাইটেড হয়ে যাই তখন কোনটা কমপ্লিমেন্ট আর কোনটা বদনাম আমি বুঝতে সমস্যা হয়ে যায় হ্যাঁ থ্যাংক ইউ সো মাছ তোমার এস এম এসটা আমি কপি করে ল্যামিং করে ঘরে সাজায় রাখবো ঠিক যে আমাকে বসে মোশারফ করিমা তো ভয়েস কিন্তু আমি তো করিম হতে চাই না আমি তো হতে চাই বল্টু হতে চাই আমি শাউন্ট মজুমদার হতে চাই আমি একজন যাই হতে চাই নিজের আইডেন্টিটি নিজের সত্তা আলাদা করে নিজের মতো করে হতে চাই অন্য কারোর কপি তো করতে চাই না 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 এ হতে দেবো না আমি করিম হব না লামিয়া লেখেছে ড্যামরা থেকে বল্টু আঙ্কেল হ্যাঁ আমাকে আঙ্কেল বসে বল্টু আঙ্কেল অনেক তো বয়স হলো আর কত ভাইয়া ডাক শুনবা এখন থেকে আঙ্কেল বলবো এরকম কথা হইলো এই বয়স কি আমার একলে তোমার হয়নি হ্যাঁ তোমার যত বয়স বাড়তেছে আমার তত বাড়তেছে তাহলে আমি ভাইয়া থেকে আঙ্কেল কেন হইলাম আমার না হয়তো আসলে বেশি পাকছে তাই বলে আমি আঙ্কেল পাক ভাইয়া ডাকবা ভাইয়া ভাইয়া হইলো গিয়ে সবচেয়ে সুন্দর এবং কী এবং মানে সুন্দর একটি নাম এবং সম্পর্ক আই লাভ দ্যাট আচ্ছা কমেন্ট পড়বো না এখন ফোন ধরবো তোমরাই বলো

আমার থেকে তো অনেকেই ছোট তাই বলে কি আমাকে সবাই তুমি সেভেনে পড়ো হায় হায় তাহলে আমি তুমি তো সমবয়সী তুমি আমাকে তুই তো করতে পারো বলবা যে ভাইয়া তুমি তুই কোথায় এরকম বলতে একটা জোক বলি আচ্ছা অবশ্যই বলবা না কেন বলো আমরা হাসবো অনেক হাসবো বলো আচ্ছা বলবো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কে বলছে কি বলছে জানো তুমি আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে কি দিবা নিশ্চয়ই গোলাপ ফুল বয়ফ্রেন্ড বলতেছে না গার্লফ্রেন্ড বলতেছে তবে কি দিবা বয়ফ্রেন্ড বলতোছে অবশ্যই র্যাকেট খেলার ফুল দেব গার্লফ্রেন্ড কেন জানো বয়ফ্রেন্ড বাহু সোনা র্যাকেট খেলার ফুল দিলে তাও খেলতে পাবা গোলাপ ফুল দিলে তা দিয়ে কিছু করতে পারবা না তাマラ দেবে তাহলে তো আমাদের ভালোবাসে আমার আসবে তাই আমি ভেবেছি তোমাকে ভ্যালেন্টাইনস ডেতে র্যাকেট খেলার ফুল দেব যাতে তুমি খেলতে পারো খেলা হবে খেলা হবে খেলা হোক বাবারে যোগ্যতা बोलते না বলতেই লাইনটা কেটে দিল এত তারা হুরা কেন তোমার বাবু বাবু খাইছ হ্যালো হ্যালো বাবু খাইস কেমন আছো কি নাম তোমার যা তেরি চলে গেল আমাকে একা ফেলে ভয় লাগছে তো হ্যালো এই যে আমি এখানে হ্যালো কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো কে বলছেন কোথা থেকে বলছেন সর্ণালী দা গোল্ডেন গার্ল কেমন আস বলম সর্ণালী দা গোল্ডেন কার্ড জি জি হ্যাঁ মানে যে নামের মধ্যে স্বর্ণ আছে স্বর্ণালী তাই স্বর্ণ থেকে গোল্ডেন গোল্ডেন থেকে গোল্ডেন গার্ল এখন কি এটা প্রমাণ দিতে হবে প্রমান করো না বাসায় আসেন মোটামুটি সুস্থ আছেন দোয়া করবো নাথ ভাইয়ের জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বলো 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 তুমি কোথা থেকে ফোন দিছ মুন্সিগঞ্জ স্বর্ণালী মুন্সিগঞ্জ থেকে ফোন দিয়েছে তো স্বর্ণালী আজকে একটা গান শোনাও না মানে খুব গান শুনতে ইচ্ছে করছে ভাইয়া তুমি গান পারো না তাহলে একটা ছড়া শোনাও আতা গাছে পাখি ডালিম গাছে মুখ ওকে তোমাকে আমি তাহলে কি ডিসকু দিবানি চায় কম পানি এর মানে কি মানে ডিস্কো দিবানি বুঝছি চায়ের মধ্যে যদি পানি কম থাকে কি বলো ওকে দাও আমি

বিষয়ে তোমরা ফিক্সড হয়ে নাও কি বলবা আর কি করবা না হলে বলটু এভাবে কথা বললে তো আরো চার পাঁচজন গালি দিবে বলো এই আপনি ওনার সাথে যদি দশ সেকেন্ড বেশি কথা না বলতেন আমার ফোনটা ধরতে পারতেন বুঝলেন এগুলো বলতো হ্যালো কেমন আছেন কোথা থেকে ফোন দিয়েছেন কি নাম আপনার জি জি নাম ব্রাহ্মণবাড়িয়া থেকে তানিয়া সুলতানা

তাদের মধ্যে একজন আরও রয়েছেন এরকম পুরো টিম এবং পুরো টিমটা মানে পুরো টিম বলতে নাট বল্টোর লিসেনারদের এই পুরো গ্রুপটা তারা নিজেরা নিজেরা একটা গ্রুপ করে ফেলেছেন সেই গ্রুপটা হচ্ছে কী জানি বললো নাট বল টু লিসার অরিজিনালস সামথিং ইন লাইক দ্যাট দিস নাম তো আপনারা কিন্তু যারা যারা এই গ্রুপটার সাথে জয়েন থাকতে চান এবং নাট সকল আপডেট পেতে চান নাট বল্টুর লিসারটা কী ভাবছে কখন কি করছে তারা কি নিয়ে ফান করছে কী নিয়ে মজা করছে এই সব কিছু কিন্তু ওই গ্রুপটাতে ওরা আলোচনা করে এবং খুব মজার একটা গ্রুপ আমরা নিজেরাও রয়েছি ওই গ্রুপের সাথে দ্যাটস সবাই বলি বলি সবসময় যে যদি কোনো গ্রুপের সাথে জয়েনই থাকতে হয় বা কোনো গ্রুপের সাথে যদি নাট সাথে অ্যাসোসিয়েট থাকতে হয় তাহলে অবশ্যই সেই গ্রুপটাতে জয়েন করবেন অন্য কোনো গ্রুপের সাথে জয়েন করে ধোকা খাইলে কিন্তু কর্তৃপক্ষ মানে নাট কেউই দায়ী থাকবে না বুঝলেন বুঝলেন কথাটা কে বোঝে গেছে আরেকটা ফোন ধরে ধরে হ্যালো 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 ভাইয়া কি নাম তোমার

আমি তো নিচেই বসি ভাইয়া আমি তো হটসিটে উঠেই নেই আমাকে নামার তো জায়গা রাখি নেই আমি বুঝছো না আমি একদম নিচেই বসে ছোটা করি যাতে আমাকে নামতে না হম হটসিট ফাঁকা আছে তুমি এসে বসে পড়তে পারবা

আরে ভাই কেবলি মেয়ের বাড়ি থেকে আসলাম আরে কারিগুলো ভিড় কিন্তু কিভাবে কি করব বুঝতে পারি না কোর থেকে কোন জায়গা মেয়ের বাড়ি আরে ভাই কেবলই আমি আসলাম মানে ওই জায়গা থেকে মানে বলতেছে যে হচ্ছে আপনার না মানে এই দুধটা বলতেছে দুধ কত করে আরে ভাই বাড়িতে আমার তারা আছে আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে বারবার নাটক করেন নাকি বলতেছি মেয়ের বাড়ি থেকে আসলাম ঠিক আছে ঠিক আছে দারুণ যোগ ছিল খুব ভালো ছিল আবার ফোন দিবা আজকে আমাদের সময় একদমই নেই ভাইয়া তুমি আগে উস্পারণ উচ্্পারণটা ঠিক করো সরি উচ্চারণটা ঠিক করো হ্যাঁ দেখো আমারও একই অবস্থা উস্পারণ হয়ে যায় উৎসারণটা তুমি ঠিক করলে যে গালকে ঘাল বললে গালটা তো ঘালি দিয়েই চলে যাবে তাই না দেখো একটু গার্লকে গাল বলতে পারো কিনা তাহলে দেখবে যে কয়েকটা বয়ফ্রেন্ড ঘুরে ঘুরে গিয়ে দু একটা গার্লফ্রেন্ডে ঢুকতে পারে ফিচি ছোটো বিরুদ্ধে পর কেউ করতে যাবেন না এইট চলছে ই ভ্যালি প্রেজেন্স নাট বোল টু দা টু ফোন কিংস টুডে বোল টু অ্যালোন সো টরি আমার সাথে থাকলেই হবে আর অল্প কিছুক্ষণ জ্বালাবো আর কী আর করবো জীবনে কী আর আছে বা তাহলে গান শোনার দরকার সা কি কিন্তু অন্য কিছু নেই কত দেরি আর নেই আর মাত্র দু এক মিনিট বাকি ঠিক আছে আমি হ্যালো হাই হ্যালো বলে চলে যাবো হ্যাঁ এত সময় নেই বাবা কথাবার্তাও বহুত বলেছি রাওয়ালা বলে দিয়েছি যে এখন কয়েকটা শেয়ার কি পড়তে পারবো যেই সময় আসে শেয়ার পরার মতো সময় নেই আজকে মানে বেশি বকবক করে ফেলছি ঠিক আছে এত বকবক করা ঠিক না মোহাম্মদ আলী শেয়ার করেছিল তারপর শেয়ার করেছিল পিয়ামণি শেয়ার করেছে রতনাল হাসান শেয়ার করেছে শেয়ার করেছে জীবেন চৌধুরী এস এ মুকিদকে দেখতে পাচ্ছি এম ডি শাফি আহমেদ বদ্রতের হাড্ডি প্রিয়ামণি আবার আসলো সানসিল্ক আক্তার শ্যাম্পু শেয়ার করেছে তারপরে শেয়ার করেছে রতনাল হাসানকে তো দেখলামই একবার তারা কয়েকবার করে শেয়ার করে প্রচুর শেয়ার করে তারা এত শেয়ারি তারা এত শেয়ারি প্রচণ্ড শেয়ারি করে ফেলায় শেয়ারি শেয়ারি করে কিন্তু শায়েরই একটাও পারে না যাই হোক আশা করি কালকে আমরা নাট ভাইকে নিয়ে আসতে পারবো সবাই বেশি বেশি করে দোয়া করবেন যাতে নাট কালকে সুস্থ হয়ে আমাদের মাঝে চলে আসতে পারে জীবন চৌধুরী শেয়ার করেছিল সো আজকের মতো বিদায় নেই এখান পর্যন্তই থাকি হ্যাঁ আমাকে আর কতক্ষণ দেখবেন এই বজ্জার চেহারা এই ভালো বাজে চেহারা না দেখাই ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন থাকবেন হাসতে থাকবেন হাসতে থাকবেন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে কোনো সিচুয়েশনে নাট বোল্টুর সাথে থাকবেন টাটা ফ্রম ই ভ্যালি প্রেজেন্স নাট বোল্টু দ্য টুফান কেস Capital FM, a time check. Music